নমস্কার, আবার আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলুর দম, ছোট ছোট আলুর দম বানাবো বেঙ্গলি স্টাইলে। দেখুন, এই আমি 500 গ্রাম ছোট ছোট আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি হলুদ, পরিমাণ মতো হলুদ, আর আমি নিয়েছি এতে 2টো টমেটো কাটা, 1টা বড়া মতো পেঁয়াজ কাটা, গ্রিন মটর, ফ্রোজেন মটর, এগুলো ফ্রোজেন মটর, আর নিয়েছি আমি কসুরি মেথি, আদা রসুনের বাটা, আর এতে নিয়েছি আমি 2টো তেজপাতা, জিরে, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লবণ, স্বাদ মতো লবণ দেবো, তাই নিয়েছি আমি 1 চামচ লবণ। এবার আমি গ্যাস জ্বালাবো। এবার আমি গ্যাস জ্বালালাম, ছোট্ট কড়াইটা চাপালাম, অল্প রান্না তাই ছোট কড়াইটা চাপালাম। কড়াই চাপিয়ে দিয়েছি আমি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবারে অল্প তেল দেব আলুটা ভাজার জন্য, অল্প তেল দিলাম, 1 চামচ তেল দিয়েছি আমি, সর্ষের তেল, আলু গোটা আলুগুলো, চোখা ছাড়ানো আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, আর একটু নুন দিলাম আলুগুলো ভাজার জন্য। পাঞ্চে পাঞ্চে লাগবে না আলু, সিদ্ধ আলু। ওর সঙ্গে আমি আলুর সঙ্গে মটরগুলো দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে যাবে। একদম ঘরের স্টাইলে, একদম ঘরে যেমন রান্না করা হয় কম তেল মশলাতে, যেমনি আমি রান্না করছি, আপনারাও রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এইভাবে রান্না করুন আলুর দম, একটু মটর দিয়ে, ভালো লাগবে খেতে। আলুগুলোকে একটু একটু খুঁটি দিয়ে কেটে দেবো, যাতে তেল মশলা ঢুকে যায়, ওর ভিতরে মশলা, নুন মশলা সব ঢুকে যাবে আলুর মধ্যে। ভিতরে আলুগুলো গোটা আছে তো, তাই জন্য একটু কেটে কেটে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে ভাজতে দেবো, একটু ভালো করে ভেজে যাক। দেখুন আমার আলুগুলো ভেজে এসছে। এবার আলুগুলো আমার ভেজে গেছে, সঙ্গে মটর সুটিগুলোও ভেজে গেছে। আলুগুলো আমি এবার বার করে নেবো গ্যাসটা কম করে। এবার আলুগুলোকে বার করে নিলাম। এই রান্না বেঙ্গলিদের খুব ফেমাস রান্না আলুর দম। আলু খেতেও খুব ভালো লাগে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচি ভাজার সঙ্গে খেলে খুব ভালো লাগে। আজকে আমরা রাত্রে রুটি দিয়ে খাবো ডিনারে, আপনারা বানিয়ে খান। যারা নতুন নতুন ছেলে মেয়েরা, বউরা যারা নতুন রান্না করা শিখেছে, এই রেসিপি দেখে রান্না করে খান, দেখবেন খুব ভালো লাগবে, কম তেলে হেলদি এবং টেস্টি। দেখুন আমি তরকারির জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি, 3 চামচ তেল দিলাম আমি, সর্ষের তেল। দেখুন আমি তরকারি রং করার জন্য একটুখানি গরম তেলে চিনি দিলাম, যাতে তরকারিটা একটু ভালো লাগবে দেখতে। আমি চিনি দিয়ে তরকারিটাকে রং করলাম, জিরেগুলো দিলাম আমি, জিরেগুলো আমার ভেজে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি নাড়তে থাকবো, পেঁয়াজগুলো ভাজা অবধি, ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো। এই ধরনের আলুদম করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আমাদের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগছে, তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমাকে ভালো লাগবে। শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনারা সব কিছু দেখতে পাবেন, আমি কী রান্না করছি, কখন কী রান্না করছি আপনারা দেখতে পাবেন সব। দেখুন এর মধ্যে পেঁয়াজগুলো আমার লাল হয়ে এসছে, অল্প সময়ের মধ্যে রান্না হয় আলুর দম, খুব তাড়াতাড়ি
সহজ অতি সহজ রান্না করি খেতে। এই শীতের সময় নতুন আলু হলে বেশি ভালো লাগে। এখন আলুতে মিষ্টি বসে গেছে, এতটা ভালো লাগবে না। কিন্তু কিন্তু মাঝে মাঝে করে খেলে ভালো লাগে, করে খেতে হয়। প্রত্যেক দিন কী রান্না করবো কী রান্না করবো ভাবতে হয়, তাই এইগুলো দেখে রাখলে জেনে রাখলে রান্না করে খেতে কোনো অসুবিধে নেই, ভাবতে হয় না। পেঁয়াজগুলো আমার হয়ে গেছে, এবার আমি আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুনের বাটাটা দিয়ে দেবো, বেশি না, এক চামচ মতো, এক টিস্পুন আমি আদা রসুনের বাটা নিয়েছি। আর এতে দিয়ে দেবো আমি হলুদ। লঙ্কার গুঁড়ো গুলো দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দেব, স্বাদ মতো নুন দিলাম, মাছ ভাজবো। এবার আমি একটু জল দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাগুলো ভাজার মতো এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায় টমেটোগুলো। সব দেওয়া হয়েছে, মশলা আছে, টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি দু মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাস সিম করে, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমার দু মিনিট হয়ে গেছে, আমি দেখবো মশলাগুলো হয়েছে কিনা। দেখুন মশলাটা আমার ভেজে এসছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা বাঙালিদের ফেমাস রেসিপি, করে ঘরে বানিয়ে খান, দেখুন ভালো লাগবে, ভালো লাগবে। আমার উড়িয়া বন্ধুরা, আমার ইংরেজি বন্ধুরা সবাই বানিয়ে ঘরে খান, দেখুন ভালো লাগবে খেতে। দেখুন দেখুন কসুরি মেথিগুলো আমি দিয়ে দিলাম, চাইলে লাস্টেও দিতে পারেন। তা আমি মশলা কষার সময় দিয়ে দিলাম, সুগন্ধটা বেশি বেরোবে, গরম মশলাগুলো দিয়ে দিলাম। ফুটে গেলে সুগন্ধ বেশি বেরোবে, তাই জন্য আমি কসুরি মেথি, গরম মশলা সব একটু দিয়ে দিলাম, এড় করে দিলাম। ভালোই লাগবে, কিছু খারাপ লাগবে না খেতে। দেখুন করে বানিয়ে এমনি করে খেয়ে দেখুন। আপনারাও তো আরেকজন ঘরে বানান, কিন্তু আমার মতো এমনি বানিয়ে দেখুন। এবার আমি দিয়ে দেবো আলু, আর আমি মটরশুঁটি, মটরশুঁটিগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম, কাঁচা মটর দিয়ে ভালো করে নেড়ে দেবো আমি। আলুর দম বানানো অতি সহজ। আমার যে নতুন নতুন ছেলে মেয়েরা বাইরে থাকে, নিজে নিজে রান্না করে খেতে হয় নিজের হাতে। এইভাবে রান্না করে খাও মা, খুব ভালো লাগবে খেতে, তাড়াতাড়িও হয়ে যাবে অফিস যাওয়ার সময়। আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখে দিলে তাড়াতাড়ি আলুর দম, রুটি, ভাত সব খাওয়া যাবে আলুর দম দিয়ে। এবার আমি জল দিয়ে দিলাম, আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো, ফুটতেও একটু জল লাগবে। আমার আলুর দম এবার ফুটতে দেবো, আমি ঢাকা দিয়ে দেবো, প্রায় 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম তরকারি, দেখুন তরকারি আমার হয়ে গেছে, রান্না হয়ে গেছে আমার তরকারি আলুর দম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বেশ মাখা মাখা সুন্দর হয়েছে। এবার আমার আলুর দম রেডি হয়ে গেছে, এমনি বানিয়ে ঘরে খান,
দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আবার আমি আসব নতুন রেসিপি নিয়ে দেখার জন্য ধন্যবাদ নমস্কার